নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই ওইসিএসডার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনারা যদি কোনো এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বর্তমানে যে কোনো ব্যাঙ্কেই আপনার অ্যাকাউন্ট থেকে থাকুক না কেন এটিএমের উপর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছিল ব্যাঙ্কের তরফ থেকে যেগুলো যদি আপনারা না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু অযথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হতে পারে এবং আপনারা কিন্তু জানতেও পারবেন না যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হলো তো বর্তমানে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটিএম কার্ড থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন বা আপনাদের যদি এটিএম কার্ড থাকে সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এটিএম এর রুলস অবশ্যই জেনে রাখা প্রয়োজন কারণ যদি আপনারা এই ভুলটি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অজান্তেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ব্যাঙ্ক তো বর্তমানে এটিএম এর রুলস এর উপরে কোন ব্যাংক কি কী নিয়ম জারি করে রেখেছে আজকে আমরা এক এক করে জানবো এবং সেই সঙ্গে কোন ব্যাংকের কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু জানব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এটিএম রুলস যদি কোনো গ্রাহক এটিএম থেকে এক মাসের নির্দিষ্ট সীমার বেশি নগদ উত্তোলন করে থাকে তবে তাকে প্রতিবার এর জন্য চার্জ দিতে হবে আর এর জন্যই কিন্তু এক একটা ব্যাংকের তরফ থেকে এক এক রকমের নিয়ম জারি করা হয়েছে আজকে কোন ব্যাংকের কী নিয়ম জারি করা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে একটি প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যায় বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার জন্য অনুমতি দেয় যদি কোনো গ্রাহক এটিএম থেকে এক মাসের নির্দিষ্ট সীমার বেশি নগদ উত্তোলন করে থাকেন তবে তাকে প্রত্যেকবারের জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ দিতে হয় তো বর্তমানে এই নিয়মে কি কী জানানো হয়েছে আমরা জানবো দেখুন বলা হয়েছে আরবিআই নতুন নির্দেশিকা অনুসারে যে কোনো ব্যাংকের গ্রাহককে সর্বোচ্চ একুশ টাকা চার্জ দিতে হতে পারে বলা হয়েছে দেখুন দেশের বেশিরভাগ ব্যাংক এটিএম থেকে এক মাসে সর্বাধিক বিনামূল্যে পাঁচটি লেনদেন করতে পারেন এই সীমা শুধুমাত্র এক মাসের জন্য আর এই জন্যই ট্রানজেকশনের নিয়মগুলি কিন্তু এক একটা ব্যাংক এক এক রকম করে রেখেছে যেমন এর মধ্যে প্রথম একটি ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাকে মেট্রো এবং ছোট শহরগুলিতে এটিএমগুলি থেকে প্রত্যেক মাসে পাঁচটি বিনামূল্যের ট্রানজ্যাকশানের অর্থাৎ লেনদেনের অনুমতি দেয় তো বুঝতে পারছেন যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা আপনাদের এটিএম কার্ড থেকে থাকে তাহলে এক মাসে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাঁচবার এটিএম থেকে কিন্তু টাকা তুলতে পারবেন বা লেনদেন করতে পারবেন এরপরে গ্রাহকদের টাকা তুলতে বা এটিএম পিন পরিবর্তন করার জন্য দশ টাকা করে কিন্তু চার্জ দিতে হবে এবং এই চার্জ দেওয়াটা এবং ট্রানজেকশানের নিয়ম কিন্তু এক একটা ব্যাংকের জন্য এক এক রকম তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনারা পাঞ্জাব ন্যাশনালের এটিএম ব্যবহার করেন কিন্তু অন্য ব্যাংক থেকে যদি টাকা তুলতে চান অর্থাৎ অন্য এটিএম থেকে সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু বদলে যেতে পারে পিএনবি অন্যান্য ব্যাংকের এটিএম গুলিতে অর্থাৎ আপনাদের যদি পিএনবির এটিএম থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে মেট্রো শহরে আপনার তিনটে ট্রানজ্যাকশন বিনামূল্যে করতে পারবেন এবং নন মেট্রো শহরে পাঁচটা ট্রানজ্যাকশন বিনামূল্যে করতে পারবেন তো বুঝতে পারছেন এখানে কিন্তু লেনদেনেও পরিবর্তন করা হয়েছে এরপরে গ্রাহকদের টাকা তোলার জন্য একুশ টাকা এবং জিএসটি এবং অন্যান্য লেনদেন এবং জিএসটির জন্য ন টাকা দিতে হবে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু লেনদেনের উপরে ট্রানজ্যাকশনের উপরেও কিন্তু চার্জ আলাদা হচ্ছে একইভাবে দেখুন বলা হয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পঁচিশ হাজার টাকার উপরে ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলির জন্য এটিএমে পাঁচবার বিনামূল্যে লেনদেন অফার করে এই সীমার বেশি লেনদেন করলে দশ টাকা চার্জ দিতে হবে অন্যদিকে অন্যান্য ব্যাংকের এটিএম কার্ডগুলি থেকে এসবিআই এটিএম থেকে টাকা তোলার জন্য কিন্তু আলাদা রকম লেনদেনের টাকা দিতে হয় যেমন তার জন্য প্রত্যেক লেনদেনের জন্য কুড়ি টাকা প্লাস জিএসটি খরচ কিন্তু দিতে হয় একইভাবে যদি আপনাদের কাছে আইসিআইসিআই ব্যাংক। অর্থাৎ এর ব্যাংকের যদি আপনারা গ্রাহক হয়ে থাকেন এটিএম থাকে সেক্ষেত্রে প্রত্যেক মাসে তিনটি বিনামূল্যে লেনদেন করতে দেয় এই সীমার বাইরে আইসিআইসিআই ব্যাংকের এটিএমগুলি প্রতিটি অ আর্থিক লেনদেনের জন্য সাড়ে আট টাকা এবং আইসিআইসিআই ব্যাংকের এটিএমগুলিতে প্রত্যেকটা আর্থিক লেনদেনের জন্য একুশ টাকা চার্জ করবে তো বুঝতে পারছেন বর্তমানে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু নিয়মটা একটু আলাদা অবশ্যই আপনাকে কিন্তু এগুলো চিন্তা ভাবনা করে রাখতে হবে এটিএম থেকে টাকা তোলার সময় অবশ্যই আপনাকে এই তথ্য কিন্তু জেনে রাখতে হবে এছাড়াও বন্ধুরা যদি আপনারা এইচডিএফসি ব্যাংকের এটিএম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে এইচডিএফসি ব্যাংকের এটিএম ব্যবহার করলে আপনাদেরকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের এটিএমগুলিতে প্রত্যেক মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন অর্থাৎ আপনারা পাঁচটা বিনামূল্যে লেনদেন এইচডিএফসি ব্যাঙ্কেও করতে পারবেন এই সীমার পরে এটিএম থেকে কিন্তু প্রত্যেকটা লেনদেনের জন্য সাড়ে আট টাকা এবং প্রত্যেকটা আর্থিক লেনদেনের জন্য একুশ টাকা করে চার্জ করা হবে তো বুঝতে পারলেন বন্ধুরা যদি আপনারা এই সমস্ত নিয়ম না জানেন এবং ব্যাঙ্ক থেকে ট্রানজ্যাকশান করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে এবং আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কী জন্য এই চার্জটা আপনাদের থেকে কেটে নেওয়া হলো বা অতিরিক্ত টাকাটা কেটে নেওয়া হল আর যদি আপনি একটু ভালোভাবে মেসেজটা দেখেন সেক্ষেত্রে হয়তো আপনি জানতে পারেন যে কী জন্য এই চার্জটা আপনার কেটে নেওয়া হয়েছে কারণ মেসেজেও কিন্তু এটা উল্লেখ করা থাকে তো বর্তমানে বন্ধুরা এটিএমের এই সমস্ত নিয়ম কানুন আপনার জানা ছিল কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মনে রাখবেন বন্ধুরা নিজের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনি যদি আপনার তথ্য কারোর সাথে শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না